পিএইচপি করণের আলো প্রতিভা সন্ধানে 2024 সফলতার সাথে 15টি বছর শেষ করে ১৬তম আসরকে তার স্বপ্ন দিয়ে সাজিয়েছিলেন আমার বাবা আবু ইউসুফ রহিমাহুল্লাহ। গত 10ই ফেব্রুয়ারি বাংলাদেশে সর্বপ্রথম 20 জন প্রতিযোগীকে নিয়ে দুবাইতে রওনা করেন আমার বাবা আবু ইউসুফ রহিমাহুল্লাহ, এবং তিনি অত্যন্ত কঠোর পরিশ্রম ও বাধা বিপত্তির মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুটিং শেষ করেন। সেখানে শুটিং চলাকালীন অবস্থায় আমরা শুনতে পাই সে খুবই অসুস্থতা বোধ করছে। গত 1 মাস যাবৎ তাকে হসপিটালে সে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, এবং গত 23ই মার্চ আমাদেরকে এতিম করে দিয়ে আল্লাহর প্রিয় মেহমান হয়ে চলে গেলেন আমাদের সবাইকে ছেড়ে, তার এই স্বপ্নগুলোকে রেখে। আমাকে সে হাসপাতালের বেডে লাস্ট একটা কথা আমার হাতে ধরে বলে গিয়েছিলেন যে, বাবা তুমি কিন্তু কান্দবা না বাবা, তোমার কিন্তু সবাইকে সামলাতে হবে, এবং এই দায়িত্ব আমি তোমাকে দিয়ে গেলাম, এই তুমি তোমার চাচা যারা আছেন, আমার সহকর্মী মহিউদ্দিন আঙ্কেল আছেন, জহির আঙ্কেল আছেন, সবাইকে নিয়ে তুমি এই আমার স্বপ্নগুলোকে তুমি বাস্তবায়ন করবা ইনশাল্লাহ। আমি ছোট মানুষ, আমি জানি না আমি কতটুকু কী বলতে পেরেছি আজকে। আমার বাবা থাকলে হয়তো আজকের স্পন্সরদেরকে খুব ভালো করে ধন্যবাদ দিতে পারতেন, যেটা আমি আমার দ্বারা সম্ভব হবে না। তারপরেও আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা করে আপনাদেরকে ছোট করব না। আমাদেরকে আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে আব্বুকে যে বাবা বলে ডাকতেন, যে ইউসুফ বাবা বলে ডাকতেন, গত বছর এখানে দাঁড়িয়ে বলেছিলেন ইউসুফ তুমি দাঁড়াও। আমি স্যারের কাছে খুবই কৃতজ্ঞতা আদায় করছি। আপনারা আমাদের নিয়াজ আঙ্কেল স্যার এবং যারা আছেন শুরু থেকেই সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, এবং আমি চাই আমার আঙ্কেল যারা আছেন এবং চাচাদেরকে সাথে করে নিয়ে আগামী দিনগুলোতেও এই প্রোগ্রামকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমরা এটাকে কন্টিনিউ করে যেতে পারি ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া চাচ্ছি। এবং এখানে আমার বড় ভাই আছে, আমার দাদা, এখনও সে বাবাকে কবরের সামনে যেয়ে বলে, বাবা একটাবার আমাকে বাবা বলে ডাকো, একটাবার এখন আর ডাকে না আমাদেরকেও, আমরা আর বাবা বলে কাউকে ডাকতে পারবো না। সকলের কাছে বাবার জন্য দোয়া চাচ্ছি ইনশাআল্লাহ। আমরা এই প্রোগ্রামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, আপনাদের সহযোগিতা কামনা করছি এবং দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত আল্লাহর জিন্দার মেহমান, সম্মানিত এই যে কোরআনের পাখির যে পাগলপাড়া যারা আজকে উপস্থিত হয়েছেন, আমি দুঃখের সাথে বলতে চাই, আমার কিছু বলার নাই। হত মাওলানা মহিউদ্দিন সাহেব অনেক কথা বলে গেছেন আলহামদুলিল্লাহ। এরপর আমার নাতি, আলহামদুলিল্লাহ আমার ছেলে মাওলানা জাকারিয়া আছে, আরও আমার ইয়াহিয়ায় আছে, আপনার যাবি তাদেরই নেয়া সকলেই। আমার ছেলে চলে গেছে, আমি মনে করি আমার ছেলে যায় নাই, লক্ষ লক্ষ কোটি কোটি লোক আমার ছেলের জন্য দোয়া করতেছে। আমার ছেলে জিন্দা হাফেজ আছে, আপনাদের কাছে আরও দোয়া চাই, আমার ছেলেকে যেন আল্লাহ জান্নাত বেশি করে দেশে, আমিন। এই প্রোগ্রাম আমার ছেলে মাওলানা ইউসুফ বলে গিয়েছিলেন, যাতে আমার স্বপ্ন ছিল সমস্ত পৃথিবীর আনাসে কানাসে এই কোরআনের প্রতিযোগিতা আমি পৌঁছে দিতে পারি। আল্লাহ পাক দয়া করে যে আর একটু সামনে যদি আপনারা কিয়ামত পর্যন্ত যদি এই কোরআনের আলোটা জ্বলে থাকে, আল্লাহ যেন কবুল করে সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।